ফুরি আসছে সময়, শেষ হয়ে যাচ্ছে ডুবোজান টাইটানের ভেতরে সংরক্ষিত অক্সিজেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরের পর আটলান্টিক মহাসাগরের তলদেশে হারিয়ে যাওয়া টাইটানের আরোহীদের নিঃশ্বাস নেওয়ার মতো আর কোনো অক্সিজেন অবশিষ্ট থাকবে না বলে জানিয়েছে ওশেন গেট। তাই সময় ফুরোনোর আগেই জাহাজটিকে উদ্ধারের সব রকম চেষ্টা চালানো হচ্ছে। এর মধ্যে এক আশারবাণী দিয়েছে মার্কিন কোস্টগার্ড, নিখোঁজ সাবমেরিন থেকে আবারও এক ধরনের শব্দ শোনা গেছে বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে তারা। এ অবস্থায় ডুবোজানটি শনাক্ত করতে চলমান তল্লাশি অভিযানের আওতা আরও বাড়ানো হচ্ছে বলেও জানানো হয়। আটলান্টিক মহাসাগরের প্রায় 20,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অভিযান চলছে, কিন্তু এখনও টাইটানের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। অভিযানে আরও জাহাজ এবং রিমোটলি অপারেটেড ভেহিকেল ব্যবহার করা হবে বলেও জানানো হয়। টাইটানকে উদ্ধারে এরই মধ্যে পানির তলদেশে চলমান সক্ষম ভিক্টর 6000 নামে একটি ফরাসি রোবোটিক্যাল অপারেটেড ভেহিকেল আনা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এটি টাইটানকে উদ্ধারের পানি তলদেশে যাবে এবং ডুবোজানটিকে পানির উপর ভেসে উঠতে বাধা দিচ্ছে এমন কোনো কিছু যদি থেকে থাকে তবে সেটিকে সরিয়ে দেবে। এ অভিযানে বেশ কয়েক ঘন্টা সময় লেগে যাবে, তবে এই সময়টাই এখন ডুবোজানে আটকে পড়া আরোহী বা তাদের উদ্ধারে নিয়োজিত কর্মীদের হাতে নেই বলে জানায় কোস্টগার্ড। রোববার ওশেন গেটের ডুবোজান টাইটান 5 আরোহী নিয়ে কানাডা উপকূলীয় আটলান্টিক মহাসাগরে ডুব দেওয়ার 1.5 ঘন্টার মাথায় এর সঙ্গে পানির উপরে থাকা জাহাজ পোলার প্রিন্সের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ডুবোজানটি 12,500 ফুট নিচে নিখোঁজ হয়। এত গভীরে কোনো কিছুর খোঁজ পাওয়া অত্যন্ত চ্যালেঞ্জ বলে জানান ম্যারিন ইঞ্জিনিয়াররা। আফরিন মৌ, সময় সংবাদ।